স্টাডি রাইডার চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবারও স্বাগত আজ আমি ষষ্ঠ শ্রেণীর থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের পেজ নাম্বার একশো প্রশ্নপত্রটি আলোচনা করে দেব প্রথমে রয়েছে ফিজিক্যাল সায়েন্স সঠিক উত্তরটি নির্বাচন করো কালো হিরে হলো কয়লা বক্সাইড যে ধাতু আকরিক তা হলো অপশান সি অ্যালুমিনিয়াম একটি চৌম্বক পদার্থ হলো অপশান এ নিকেল মাটির নিচে পলি জমে গরমে আর চাপে লক্ষ লক্ষ বছর ধরে পলি জমাট বেঁধে তৈরি হয় অপশান বি পাললিক শিলা একটি অসম ছোট আকৃতির পাথরের টুকরোর আয়তন পরিমাপ করতে তুমি প্রদত্ত কোনগুলি ব্যবহার করবে এখানের মধ্যে অপশান ডি জল আয়তন মাপনি চোং এবং নাইলনের সুতো ব্যবহার করতে হবে এরপরে ছয় দাগের প্রশ্নে রয়েছে নয় দশমিক আট কিলোমিটার নয় দশমিক আট মিটারকে কিলোমিটারে প্রকাশ করলে হয় অপশন বি শূন্য দশমিক শূন্য শূন্য নয় আট কিমি এটা কিভাবে হচ্ছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি নয় দশমিক আট মিটারটাকে কিলোমিটারে নিয়ে যেতে গেলে আমাদের হাজার দিয়ে ভাগ করতে হবে তো নয় দশমিক আটকে হাজার দিয়ে ভাগ করলে তাহলে এটা কিলোমিটারে যাবে অর্থাৎ কিমি লেখা যেতে পারে এবার দেখো নয় দশমিক আট একে আমরা হাজার দিয়ে ভাগ করছি হাজারে তিনটে শূন্য রয়েছে তাহলে হিসেব মতো দশমিকটা যেখানে রয়েছে সেখান থেকে তিন ঘর আরও বাঁ দিকে সরে যাবে অর্থাৎ এখানে দেখো নয়টা এক ঘর আরও দু ঘর করার জন্য এর আগে আমাদের আরো দুটো শূন্য নিতে হবে তাহলে আমাদের সংখ্যাটা এসে দাঁড়াবে শূন্য শূন্য দশমিক শূন্য শূন্য নয় আট কিমি আর দশমিকের আগে কোনো সংখ্যা না থাকলে এখানে একটা শূন্য নিতে হয় তাই জন্য সামনে শূন্যটা নেওয়া হয়েছে গতিশীল বায়ুর বেগ যেখানে বেশি সেখানে চাপ অপশন বি কম হয় এরপর দাগের প্রশ্নে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও ঝামা পাথরের অপর নাম হচ্ছে পিউমিস আমি একটি মূল রাশি আমার মান পৃথিবীর সর্বত্র এক থাকে আমাকে মাপতে সাধারণ তুলা লাগে আমি কে এক্ষেত্রে আমি হলাম ভর সাঁতারু জলে সাঁতার কাটতে পারে জলের ঊর্ধ্ব চাপের জন্য একটি উড়ন্ত মশার স্থিতিশক্তি ও গতিশক্তি উভয়ই থাকে এটি সত্য তারাবাজি পড়ালে কোন শক্তি কোন শক্তিতে পরিবর্তিত হয় তারাবাজি পড়ালে রাসায়নিক শক্তি তাপ ও আলোক শক্তিতে পরিবর্তিত হয় পিছের রাস্তা তৈরিতে ব্যবহৃত পাথরগুলি আসলে ব্যাসাল্ট এরপরে তিনের দাগের প্রশ্নে রয়েছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও শিলা ও খনিজের মধ্যে দুটি পার্থক্য লেখো শিলা হলো বিভিন্ন খনিজ পদার্থ নিয়ে গঠিত আর খনিজ মৌলিক বা যৌগিক উভয় ধরনেরই হতে পারে শিলা তৈরি হয় বিভিন্ন জৈব ও অজৈব উপাদান দিয়ে আর খনিজ তৈরি হয় প্রধানত অজৈব উপাদান দিয়ে এরপরে দুয়ের দাগের প্রশ্নে রয়েছে প্রদত্ত ধাতুগুলি থেকে তৈরি কয়েকটি জিনিসের নাম লেখো লোহা দস্তা লোহা থেকে তৈরি কয়েকটি জিনিস হলো যন্ত্রপাতি রড পেরেক জাহাজ ইত্যাদি দস্তা থেকে তৈরি কয়েকটি জিনিস হলো অলংকার শঙ্কর ধাতু যেমন পিতল কাঁসা ইত্যাদি এরপরে চারের দাগের প্রশ্ন রয়েছে তিন চারটি বাক্যে উত্তর দাও একটি ফুটবলকে মেঝেতে গড়ালে তা যতদূর পর্যন্ত যায় ঘাসের মাঠে গড়ালে তা অতদূর যেতে পারে না কেন একটি ফুটবলকে মেঝেতে গড়ালে ঘর্ষণজনিত বাধা কম হওয়ার জন্য মেঝের ওপর দিয়ে বলটি বেশি দূর গড়াতে পারে কিন্তু ঘাসের মাঠে গড়ালে মাঠের তল অমসৃণ বলে ঘর্ষণজনিত বাধা বেশি থাকে তাই বলটি অতদূর যেতে পারে না কিছুটা গিয়েই থেমে যায় এর সাথেই রয়েছে ভর ও ভারের মধ্যে একটি পার্থক্য লেখ কোনো বস্তুতে যতটা জড় পদার্থ থাকে তাকে বস্তুটির ভর বলে কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তাকে বস্তুটির ভার বা ওজন বলে এর পরের প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক প্রমাণ মিটার বলতে কি বোঝায় এর উত্তরটা তোমাদের টেক্সট বইয়ের ছেষট্টি পাতায় আছে আঠেরোশো উননব্বই সালের ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থায় জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম নাইনটি পার্সেন্ট ও ইরিডিয়াম টেন পারসেন্টের শঙ্কর ধাতু তৈরি একটা দণ্ডের দু প্রান্তের দুটি নির্দিষ্ট দাগের মাঝের দূরত্বকে সারা বিশ্বে প্রমাণ বা স্ট্যান্ডার্ড এক মিটার ধরা হয় বা আন্তর্জাতিক প্রমাণ মিটার ধরা হয় এর সাথেই রয়েছে এর ব্যবহারের সুবিধাগুলি উল্লেখ করো আন্তর্জাতিক প্রমাণ মিটার ব্যবহারের সুবিধা সমস্ত বিশ্বে এই একক ব্যবহৃত হওয়ায় স্থান পরিবর্তন করলেও পরিমাপ পদ্ধতি পাল্টানোর দরকার করে না প্রমাণ মিটারের চেয়ে বড় বা ছোট এককে যেতে হলে শুধুমাত্র দশমিক বিন্দু সরালেই চলে কোনো গুণ বা ভাগের দরকার হয় না এরপরে তিনের দাগের প্রশ্নে রয়েছে পঞ্চাশ নিউটন ওজনের একজন বালক বালির ওপর পড়ল বালকের পায়ের পাতার ক্ষেত্রফল একশো সেমি হলে সে বালির ওপর কত চাপ প্রয়োগ করল বালকের পায়ের পাতার ক্ষেত্রফল একশো সেমি যেহেতু প্রযুক্ত বল পঞ্চাশ নিউটনটা এসআই এককে রয়েছে তাই এই একশো বর্গ সেমিটাকে আমাদের বর্গ মিটারে নিয়ে যেতে হবে তো সেমি থেকে মিটারে নিয়ে যাওয়ার জন্য একশো দিয়ে ভাগ করতে হয় যেহেতু বর্গ সেমি থেকে বর্গ মিটারে যাব তাই একশোরও বর্গ করতে হবে অর্থাৎ দুটো একশো দিয়ে ভাগ করতে হবে সেক্ষেত্রে একশো সেমিকে যদি আমরা বর্গ মিটারে নিয়ে যাই তাহলে একশো বাই দশ হাজার দুটো একশোকে কে গুণ করলে আমরা দশ হাজার পাবো তো দশ হাজার দিয়ে এখানে ভাগ করতে হবে তাহলে দেখো দুটো শূন্য দুটো শূন্য কেটে গিয়ে এটা হয়ে থাকছে একের একশো এবার এটাকে যদি আমরা দশমিকে নিয়ে যাই এই একশোর দুটো শূন্যর জন্য একের দুঘর আগে দশমিকটা বসবে তাহলে এক নিজে একটা ঘর এবং এর আগে আর একটা শূন্য নিয়ে নিলে এটা দুঘর হয়ে যাচ্ছে তার আগে দশমিকটা বসেছে তার মানে শূন্য দশমিক শূন্য এক বর্গমিটার বালকের ওজন অর্থাৎ প্রযুক্ত বল দেওয়া আছে পঞ্চাশ নিউটন তাহলে আমরা জানি চাপ সমান প্রযুক্ত বলবায়ী বাই ক্ষেত্রফল সমান উপরে পঞ্চাশ নিউটন নিচে হচ্ছে শূন্য দশমিক শূন্য এক বর্গমিটার তো এটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি পঞ্চাশ ভাজিতক শূন্য দশমিক শূন্য এক নিউটন পার বর্গমিটার এবার আমরা জানি ভাগ থাকলে সেটাকে পরের লাইনে গুণ করে দিতে হয় এবং সংখ্যাটা উল্টে যায় তাহলে পঞ্চাশ এখানটা গুণিতক করে দেওয়া হয়েছে এক বাই শূন্য দশমিক শূন্য এক এবার দেখো এই যে শূন্য দশমিক শূন্য এক এর যদি দশমিকটা তোলা হয় তাহলে উপরে থাকছে এক আর নিচে দুটো দশমিকের পর দুটো সংখ্যা থাকার জন্য নিচে একটা একশো থাকছে এবার এই একশোটা পরের লাইনে গিয়ে উপরে যাবে উপরে গিয়ে পঞ্চাশ গুণিতক এক গুণিতক একশো আর নিচে এক হচ্ছে তাহলে নিচে মূল্য নেই পঞ্চাশের সাথে একশো কে গুণ করলে আমরা পেয়ে যাব নিউটন বর্গমিটার এই এককটার অপর একটা নাম হচ্ছে পাসকাল তাই এখানে প্রযুক্ত চাপ হবে পাঁচ হাজার পাসকাল বা পাঁচ হাজার নিউটন পার বর্গমিটার তোমরা এই এককটা রেখে দিলেও হবে অথবা এই একক আনলেও হবে এরপরের প্রশ্ন রয়েছে বায়ুর চাপ কাকে বলে নির্দিষ্ট স্থানে একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে অবস্থিত বায়ু নিজের ওজনের জন্য যে বল প্রয়োগ করে তাকে ওই স্থানে বায়ুর চাপ বলে তরলের সমচশশীলতা ধর্ম কাকে বলে পরস্পর সংযুক্ত কতগুলি বিভিন্ন আকার ও আয়তন বিশিষ্ট পাত্রের মধ্যে যে কোনো একটিতে তরল ঢাললে ওই তরল বাকি সবগুলি পাত্রে প্রবেশ করে এবং প্রতিটি পাত্রে তরল তল অনুভূমিকভাবে একই উচ্চতায় ওঠে তরলের এই একই উচ্চতায় থাকতে চাওয়ার ধর্মকে বলা হয় তরলের সমচ্চশীলতা ধর্ম নৌকার তলায় ফুটো হয়ে গেলে জলের কোন ধর্মের জন্য নৌকাতে জল উঠবে সঠিক উত্তর হবে ঊর্ধ্বচাপ চাপ এরপরে আমরা লাইফ সায়েন্সের পার্টটা দেখে নেব একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো অস্থি ও পেশির সংযোগকারী অংশটি হলো অপশন বি টেন্ডন জন্মের সময় একটি শিশুর হারের সংখ্যা অপশন বি তিনশোটি দাগের প্রশ্নে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও মানুষের হৃদপিণ্ডে পেসমেকার কেন বসানো হয় মানুষের হৃদযন্ত্রের সংকোচন মাঝে মাঝে বন্ধ হয়ে গেলে হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে তাই হৃদপিণ্ডে পেসমেকার বসানো হয় শ্বেত রক্তকণিকা পেশি লোহিত রক্তকণিকা অনুচক্রিকা এদের মধ্যে বেমানান শব্দটি খুঁজে বার করতে বলা হচ্ছে এদের মধ্যে পেশি বেমানান কারণ বাকি তিনটি হচ্ছে রক্তের কণিকা এরপরে তিনের দাগের প্রশ্ন রয়েছে তিন চারটি বাক্যে উত্তর দাও ফুসফুস প্রধানত কি দিয়ে তৈরি বক্ষ গহ্বরে হৃৎপিণ্ডের দুপাশে অবস্থিত ফুসফুস দুটি স্পঞ্জের মতো পিরামিড আকার যুক্ত থলি বিশেষ এটি ফ্লুরা পর্দা দিয়ে ঢাকা থাকে ফুসফুসের সমস্যায় মানবদেহে কি কি উপসর্গ দেখা যায় ফুসফুসের সমস্যার উপসর্গ হাঁপানি হতে পারে এর লক্ষণ শ্বাস নিতে কষ্ট হয় শ্বাস নেওয়ার সময় বুকে সাঁই সাঁই শব্দ শোনা যায় দুর্বল ও অবসাদ বোধ হয় আর দু নম্বর পয়েন্ট হচ্ছে যক্ষা হতে পারে এর লক্ষণ কাশির সঙ্গে রক্ত পরে রাতের দিকে জ্বর আসে বুকে ব্যথা হয় শরীরের ওজন কমে যায় কোনো ব্যক্তির ওজন ষাট কি এবং উচ্চতা পাঁচ ফুট হলে ওই ব্যক্তির দেহভর সূচক নির্ণয় করো যেখানে এক ফুট সমান শূন্য দশমিক তিন শূন্য চার আট মিটার দেওয়া আছে ব্যক্তির ওজন ষাট কিগ্রা ব্যক্তির উচ্চতা পাঁচ ফুট আমাদের দেহভার সূচক বের করার জন্য ওজনটা কিগ্রায় আর উচ্চতাটা মিটারে নিতে হয় তাই জন্য এই পাঁচ ফুটটাকে আমাদের মিটারে নিয়ে যেতে হবে অঙ্কে দেওয়া আছে ফুট সমান এক মিটার হচ্ছে পাঁচ গুণিতক শূন্য দশমিক তিন শূন্য চার আট মিটার এটাকে গুণ করলে আমরা পেয়ে যাব এক দশমিক পাঁচ দুই চার মিটার এবার দেহভার সূচক নির্ণয়ের সূত্র হচ্ছে ওজন বাই উচ্চতার স্কয়ার সমান ওজন মানে উপরে ষাট আর নিচে হচ্ছে এক দশমিক পাঁচ দুই এখানে দেখো আমি পাঁচ দুইয়ের এর পর চারটা বড় ক্যালকুলেশান আমাদের করতে হবে তো সেই জন্য আমরা দশমিকের পরে দুঘর পর্যন্ত সংখ্যা নেব যাতে ক্যালকুলেশনটা একটু ছোট হয় তাহলে এক দশমিক পাঁচ দুই তার স্কোয়ার নিয়েছি আমি এখানে সমান উপরে ষাট আর নিচে দেখো এক দশমিক পাঁচ দুইকে এক দশমিক পাঁচ দুই দিয়ে গুণ করলে যে উত্তরটা বেরোবে তার দুই দশমিক পর্যন্ত নিলে হয় দুই দশমিক তিন এক এবার ষাটকে দুই দশমিক তিন এক দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব পঁচিশ দশমিক নয় সাত অর্থাৎ এক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে দেখো দশমিকের পর কিন্তু দুঘর পর্যন্ত করে সংখ্যা নেওয়া হয়েছে অঙ্কটা যাতে একটু সহজ হয় তার জন্য তাহলে অতএব ব্যক্তিটির দেহভর সূচকের মান হয়ে যাবে পঁচিশ দশমিক নয় সাত আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরো অনেক ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে থ্যাঙ্কস ফর ওয়াচিং